গর্ভ অবস্থায় যৌন সম্পর্ক স্থাপন করা কি নিরাপদ? গর্ভ অবস্থায় যৌন সম্পর্ক স্থাপন করা নিয়ে অনেকেরই মনে প্রশ্নের সৃষ্টি হয়। অনেকেই ভাবেন গর্ভ অবস্থায় যৌন সম্পর্ক স্থাপন করলে যদি ভ্রূণের কোনো ক্ষতি হয়ে যায়, তবে শুধুমাত্র নারীরাই নন, পুরুষরাও যথেষ্ট দ্বিধায় ভোগেন এই সময়ে যৌন সম্পর্ক নিয়ে। সব থেকে বড় কথা হলো গর্ভ অবস্থায় যৌন সম্পর্ক স্থাপন করা যায়, এতে ভ্রূণের কোনো ক্ষতি হয় না। একটি সমীক্ষা থেকে জানতে পারা গেছে ইন্টারকোর্সের সময় ভ্রূণ ক্ষতিগ্রস্ত হয় না, এমনকি স্থান পরিবর্তনও হয় না ভ্রূণের। আপনি যেভাবে যে পদ্ধতিতে চান সেক্স করতেই পারেন, তবে এমন কোন পদ্ধতি অবলম্বন করবেন না যেটা আপনার কাছে প্রশ্ন সৃষ্টি করতে পারে। তবে একটা কথা অবশ্যই মাথায় রাখা দরকার, যদি প্রসব যন্ত্রণা মাঝে মধ্যে অনুভব করতে পারেন তখন যৌন সম্পর্ক স্থাপন না করাটাই ভালো। কিংবা ধরুন প্রসবের সময় কাছে এসে গেছে তখনও না করাই ভালো, কারণ এতে লেগে যাওয়ার প্রবণতা থাকে। এছাড়া শরীর বুঝে এবং ডাক্তারের পরামর্শ নিয়ে তবেই কিছু করা ভালো।